প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং গত ক্লাসের ভাগ অঙ্কগুলো তোমাদের করতে কোনো সমস্যা হয়নি। আজ আমরা করব পৃষ্ঠা 57 এর অঙ্কগুলো 4 থেকে 10। তোমরা পৃষ্ঠা 57 বের করো আমার সাথে সাথে। আমরা 4 নম্বর অঙ্ক করব পৃষ্ঠা 57 এর। আমি পড়ছি, কোনো সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত? দেখো, কোন সংখ্যাকে, তার মানে একটা সংখ্যা যাকে 34 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 3 এবং ভাগশেষ পাবো 10। জিনিসটা একটু খেয়াল করো তোমরা, একটা সংখ্যা যাকে আমরা 34 দিয়ে ভাগ করবো, ভাগ করলে ভাগফলটা পাবো 3 এবং ভাগশেষ পাবো কত? 10। তাহলে এটার নাম কি? ভাজক। কোন সংখ্যা এখানে কি? ভাজ্য। এটা ভাগফল, এটা কি? ভাগশেষ। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের ভাজ্যটা জানা নেই। আমাদের পৃষ্ঠা 46, তোমাদের বইয়ের পৃষ্ঠা 46 নাম্বারে আমি একটা সূত্র পড়িয়েছিলাম শেষের দিকে। ভাজ্য যখন আমাদের জানতে চাবে, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করলে আমরা সমাধান পাবো। আমি 4 নম্বর অঙ্কটা করছি। আমরা কি লিখব? দেওয়া আছে ভাজক সমান সমান 34, ভাগফল সমান সমান 3, ভাগশেষ সমান সমান 10, ভাজ্য সমান সমান মোট চিহ্ন, মানে এটা আমাদের বের করতে হবে। তাহলে ভাজ্য সমান সমান কি? ভাজক গুণন ভাগফল যোগ হলো ভাগশেষ। তাহলে আমাদের ভাজক কত? 34 গুণন 3 যোগ 10। 3 4 12 2, হাতের উল্লে 1 3 3 9 10, 112। উত্তর 112। এভাবে তোমরা বের করবে। তারপর 5 নম্বর অঙ্কটা দেখো। তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? 99 জন খেলোয়াড় আছে, এক এক দলে তোমার 11 জন থাকবে, তার মানে এরকম কয়টা দল গঠন করতে পারবে? তাহলে 11 জন সদস্য থাকে একটি দলে, তাহলে 99 জন সদস্য থাকে কয়টি দলে? আমরা এভাবে করব। 5 নম্বর অঙ্ক, 11 জন কে নিয়ে দল হয় একটি। সুতরাং 99 জনকে নিয়ে দল হয় 99 ভাগ 11। তাহলে আমরা কি জানি? 9 11 99, 9টি। উত্তর 9। বোঝা গেছে? 6 নম্বর অঙ্ক, 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে? 26 জন লোকের মাঝে দেখো, তাহলে 26 জন লোক পোস্ট কার্ড পায় কয়টা? 182টা। তাহলে একজন কয়টা পাবে? 182 ভাগ 26। এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা নিজেরা করবে। আমি আবারও বলছি, অঙ্কটা কিভাবে সাজাবে? আমি এখানে যেমন লিখছি 11 জনকে নিয়ে দল হয়, তোমরা লিখবা 26 জন লোক কার্ড পায় 182টি, সুতরাং একজন লোক কার্ড পাবে 182 ভাগ 26, যেটা ভাগফল হবে সেটাই হবে উত্তর। 7 নম্বর অঙ্ক,
500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? তার মানে 500টা পেন্সিল আছে, একটা বক্সে পেন্সিল থাকে 12টা, তাহলে কতগুলো বক্স লাগবে? তাহলে 12টা পেন্সিলের জন্য বক্স লাগে কয়টা? একটা। সুতরাং 500টি পেন্সিলের জন্য বক্স লাগবে কয়টা? আমি এটা করে দিচ্ছি তোমাদের। সাত নাম্বার আমরা কি লিখবো? 12টি পেন্সিলের জন্য বক্স লাগে একটি। সুতরাং 500টি পেন্সিলের জন্য বক্স লাগে কয়টি? 500 ভাগ হলো 12। আমরা 12 দিয়ে 500কে ভাগ করব, কত হয়? 50। 3 বারো 48, 3 বারো 36, 4 বারো 48, 2 0 12 1 12, 8 থেকে যাবে। তার মানে 41টি বক্স লাগবে এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে, 8টি অবশিষ্ট, সরি এখানে হবে 41টি অবশিষ্ট 8টি, কারণ আমাদের বলছে পেন্সিল অবশিষ্ট থাকবে কতটি? উত্তর 41টি বক্স ও অবশিষ্ট 8টি। তা হয়ে গেল। তারপর 8 নম্বর অঙ্ক, 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে? দেখো প্রতি ভাগের চাইছে, 6 নম্বর অঙ্কটা যেরকম এরকম আমরা কি লিখবো? 78 ভাগের দৈর্ঘ্য 1716 মিটার, তাহলে সুতরাং 1 ভাগের দৈর্ঘ্য 1716কে আমরা 78 দিয়ে ভাগ করব। তারপর এটা আমি করে দিচ্ছি তোমাদের সাজানোর জন্য। 78 ভাগের দৈর্ঘ্য এত মিটার, সুতরাং 1 ভাগের দৈর্ঘ্য বার 78 দিয়ে ভাগ করবো আমরা, 171-এর মধ্যে দিব, 8 2 16, 7 14 15 156, 2 বার যাবে, 5 7 6 1 15, আবারও 1 বার যাবে, 156, 2 বার যাবো, তাহলে কত হলো? 22 মিটার। উত্তর 22 মিটার। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। 9 নম্বর অঙ্ক দেখো, বলছে 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? এটা তো একেবারে ইজি অঙ্ক, তোমরা সবাই পারবে। লিখবে 85 কেজি চালের দাম এত টাকা, সুতরাং 1 কেজি চালের দাম কত? 2295কে 85 দিয়ে ভাগ করে দিবে, উত্তর পেয়ে যাবে। 10 নম্বর অঙ্কটা দেখো, তোমার কাছে 2784টি পুঁতি আছে, পুঁতি তো তোমরা চিনো মালা বানায়, একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে, সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি কতটি মালা তৈরি করতে পারবে? তাহলে তোমার একটা মালা তৈরি করতে লাগে পুঁতি লাগে কয়টা? 98টা, তার মানে 98টি পুঁতিতে মালা হয় একটি, সুতরাং 2784টি পুঁতিতে মালা হয় কতটি আমরা বের করব, এটা আমি করে দিচ্ছি তোমাদের।
দশ নম্বর অঙ্ক নাকি লিখবো? 98টি পুঁতি দিয়ে মালা হয় একটি, সুতরাং 2784টি পুঁতি দিয়ে মালা হয়, 2784 ভাগ হলো 98, ভাগ দিব 98 দিয়ে, 2784 278-এর মধ্যে আগে আমরা ভাগ দিব, 98-কে গুণ দেই 2 দিয়ে, 8 2 16, 6 7 1 9 18 19, 3 দিয়ে দিলে 3 8 24, 4 2 3 9 27, 8 8 30, 294 বেশি হয়ে যায়, তাহলে আমরা দুইবার দিব, 196, 2 হাতে রেখো না, 9 10 11 12 13 14 15 16 17, 8 নামাবো 4, তাহলে 824, কে আমরা 6 দিয়ে দেই, 6 8 48, 6 9 54, 55 56 57 58, 588, এখানে 800 তার মানে আরো বেশি যাবে, 7 8 56, 6 হাতের হলো 5, 7 9 63 64 65 66 67 68, আরো যাবে 8 বার, 8 8 64, 4 হাতের হলো 6, 8 9 72 73 74 75 77 78, 784, 9 দিয়ে দিলে 8 9 72, 2 হাতের হলো 7, 9 9 81 82 83 84 85 86 87 88, তার মানে 882, আর এখানে আছে 824, তার মানে বেশি হয়ে যায়, তার মানে এটা যাবে 8 বার, 8 784, 0 8 4, 40টি পুঁতি অবশিষ্ট থাকবে আমাদের, তাহলে আমরা কি লিখবো? 28টি। দেখো আমাদের উত্তরে বলেছিল সবগুলো পুঁতি ব্যবহার করে কয়টা মালা তৈরি করা যাবে, 28টি, আর অবশিষ্ট থাকবে কয়টি? 40টি। তাহলে আমরা লিখবো এখানে অবশিষ্ট 40, উত্তর লিখবো আমরা, উত্তর 28টি। আমরা উত্তরে আর অবশিষ্ট লিখবো না, কারণ আমাদের উত্তরে বলেনি কয়টি পুঁতি অবশিষ্ট থাকবে, আমাদের শুধু কয়টা মালা হবে সেটা জানতে চাইছে, তাহলে 28টি মালা হবে, আমরা শুধু 28টি লিখে দেবো, কিন্তু আমরা অবশিষ্ট এখানে লিখবো, কারণ আমরা এখানে শুধু যদি 28টি লিখি তাহলে আমরা বুঝবো না যে আমাদের অবশিষ্ট ছিল, তাহলে অবশিষ্ট এখানে লিখে দিব কিন্তু উত্তরে লিখবো না। তাহলে তোমরা পৃষ্ঠা 57, 4 থেকে 10 আমি যেগুলো করে দিয়েছি সেগুলো তো করবেই, এবং যেগুলো বাড়ির কাজ দিয়েছি সেগুলোও করবে, এবং কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।